আচ্ছা, আপনি কখনো এটা নোটিস করেছেন, অনেকে জিম করে, ওয়ার্কআউট করে, আর কিছুদিন মানে দু চার মাসের মধ্যেই খুব ভালো মাসেলও বানিয়ে নেয়, আর কেউ কেউ বছরের পর বছর লেগে থাকে কিন্তু তারা সেরকম বডি তৈরি করতে পারে না। তো এর মানে আলাদা আলাদা সিস্টেম রয়েছে সবার জন্য। এক থেকে দু মাসের ফারাক তো বোঝা যায়, কিন্তু এরকমটাও অনেক দেখা যায়। একটা ছেলে জিমে গেল, তার ডায়েট ভালো, রেস্টও ভালো করে নেয়, সাপ্লিমেন্টও সে নেয়, কিন্তু তবুও শরীর যেমন ছিল তেমনই থেকে যায়, কোনো গ্রোথ নেই তাদের শরীরে। তো বন্ধু, আমাদের পুরো দিনে কিছু ছোট ছোট ভুলের কারণে, যেটাকে আপনি ছোট মনে করেন কিন্তু ভুলটি অনেক বড়, আর যে কারণের জন্য মানুষটির শরীরে গ্রোথের ওপর এফেক্ট পড়ে সব থেকে বেশি। এখন যেমন কিছু ছেলে সারাদিন ফোন নিয়ে কাটিয়ে দেয়, এটা নর্মাল, ঠিক আছে, পুরো দিন ফোনে সময় কাটাচ্ছে, আবার জিম করছে, কিন্তু তারা তো জানে না ফোন অনেক বেশি এনার্জি নেয় শরীর থেকে। এখন পুরো দিন আপনি যে ডায়েট নিলেন তার অর্ধেক এনার্জি তো ফোন চালাতে, ফালতু জিনিস দেখতেই চলে যায়, তো বডি কীভাবে হবে? 2000 ক্যালোরি থেকে আপনি নিজেই জানেন না কত ক্যালোরি আপনার ফোন খেয়ে নিল, আর এর থেকেও খতরনাক কথা হলো, এর থেকেও বেশি শরীরের বিনাশ হয় পণ দেখার জন্য। আর তারপর আমাদের বডি বানাতে সাহায্যকারী হরমোন টেস্টোস্টেরন হরমোন, সেটাও আমাদের মস্তিষ্কের ওপর ডিপেন্ডেন্ট। আপনি যদি নেগেটিভ ভাবেন, বেশি ফালতু কথা মনে আনেন, তবে এই হরমোন বাড়তে কমতে থাকবে। এই জন্য মাইন্ডের ওপর কন্ট্রোল যাদের থাকে না, তাদের বডিতে যে রেজাল্ট হয় সেটা অনেক স্লো হয়, তাদের গ্রোথ অনেক লেট, বডি অনেক দেরি করে ডেভেলপ হয়। এখন পয়েন্টটাকে বুঝুন, তবে আপনি বুঝতে পারবেন এই ভিডিওটা আপনার জন্য কতটা জরুরি। কিন্তু তার আগে আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্টের সাথে পরিচয় করাবো যেটা আপনার শারীরিক দুর্বলতাকে কমাবে। এটা হলো ইরোটিকান ক্যাপসুল। বন্ধুরা, এটা সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক উপায়ে বানানো, এই জন্য আপনাকে রেকমেন্ড করব আপনি এই ইরোটিকানকে ব্যবহার করুন, যার কোনো সাইড এফেক্টও নেই। এর প্রাইস দেখে আমি এই মেডিসিন নেবার কথা আমি আপনাকে বলছি। যদি আপনি রেগুলার 3 মাস অবধি এটার ব্যবহার করেন, তবে আপনি সব সময়ের মতো আপনি আপনার স্ট্যামিনাকে বাড়াতে পারবেন, আপনি আপনার ফার্টিলিটিকে বাড়াতে পারবেন, আর আপনার ভিগর মানে উত্তেজনাকে বাড়াতে পারবেন। এতে রয়েছে শুদ্ধ শিলাজিত, গোকসুরা, অশ্বগন্ধা, বালা, আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট যা পুরুষের শরীরে বীর্য বাড়াতে সহায়তা করে। আর এই মেডিসিনকে আপনি অনলাইনে কিনতে পারবেন, যার লিংক আপনি পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে লিংকে ক্লিক করে আপনি এটা অনেক সহজেই কিনে নিতে পারবেন। যদি মস্তিষ্ক শান্ত থাকে, নেগেটিভ চিন্তাভাবনা যদি শেষ হয়ে যায়, যদি ব্রেন পজিটিভ ভাইব পায়, তবে আপনার টেস্টোস্টেরন আর আপনার শরীরের হরমোনস আরও ভালোভাবে কাজ করে, আর আপনি বীর্যবান হবেন। সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, মানুষ বীর্যবান হতে তো চায়, আর যার মধ্যে যত অধিক বীর্য হবে তার মধ্যে তত বেশি টেস্টোস্টেরন বাড়বে, এটা লেখা রয়েছে, আমি কোনো মন গড়া কথা বলছি না। কিন্তু হয় কি, কিছু লোক কন্ট্রোল করতে পারে না, মাস্টারবেশন ছাড়তে চায় কিন্তু কন্ট্রোল করতে পারে না। তো আপনার কাম বাসনাকে, আপনার এনার্জিকে কাবু করতে অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে, যেটা আমি আপনাকে বলতে চলেছি। সকালে সময় বের করতে হবে মেডিটেশনের জন্য, বা আপনার যখনই ওয়ার্কআউট শেষ হলো তো ওয়ার্কআউটের পর বা জিমের পরে এটা করুন। খোলা হাওয়াতে মাটিতে বসে চোখ বন্ধ করে নিতে হবে, আর নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে, নিজের শ্বাসের গতিবিধিটাকে বুঝতে হবে, এবং এই সময় মাইন্ডে কোনো থট যেন না আসে। আপনার 100% ফোকাস আপনার নিঃশ্বাসের ওপর থাকতে হবে। কমসে কম 7-8 মিনিট এই মেডিটেশন বা ধ্যানের ওপর কাজ করুন। এই মেডিটেশনের ফলে হবেটা কি, আপনার একাগ্রতা বাড়বে, সারা দিন যত আজে বাজে ভাবনা আমাদের মনে আসে তার সংখ্যা কমবে। প্রত্যেক দিন অল্প অল্প করে করুন। যে কোনো প্রকারের টেনশন যদি আপনার মনে আসে, তবে সেটা আপনাকে ফালতু লোড দেবে না, আপনি সবসময় রিল্যাক্সে থাকবেন, আপনার মস্তিষ্ক মজবুত হবে। এরপর আসে প্রাণায়াম। প্রাণায়াম করলে কি হয়, যে কোনো ধরনের প্রাণায়াম করলে আমাদের শরীরে অক্সিজেন ভালো মাত্রায় যায়। আর আমি আপনাকে একটা নতুন কথা বলতে চাইব, প্রাণায়াম মাসল গ্রোথের সাথে ডাইরেক্ট লিঙ্কও রয়েছে। ব্রহ্মচারী পুস্তকে বলা হয়েছে, আমাদের শরীরে ওয়ার্কআউটের সময় যে মাসল স্ট্রেচ হয় এবং মাসল ব্রেক হয়, সেটা কিন্তু তখন ভালো করে জোরে যখন সেটা শুদ্ধ অক্সিজেন পায়। এই জন্য সকালে খোলা হাওয়াতে যারা ওয়ার্কআউট করে তাদের শক্তিও বেশি হয়, একটু নোটিস করে দেখবেন। আর ভালোভাবে অক্সিজেন প্রাণায়াম করার থেকেই আমরা পেতে পারি।
কমসে কম দুটো করে সেট প্রাণায়ামের অবশ্যই করুন। কুম্ভক প্রাণায়াম করতে পারেন, দুটো করে করে সেট আপনি করতে পারেন। এতে অনেক ভালো রেজাল্ট পাবেন ওই দিনই। আপনি নিজেই বুঝতে পারবেন আগে যে আপনি ফিল করতেন আর এখন আপনি যা ফিল করছেন তা সম্পূর্ণ আলাদা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে দুটো টিপসের কথা বললাম সেটাকে অবশ্যই করুন। আয়ুর্বেদিক ওষুধ ইরোটিকা ক্যাপসুলে ব্যবহার করুন, অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।